দিদি ভাই, দিদি ভাই তুমি এখানে কেন এসেছো? আমি তো তোমাকে দেখতে এলাম। কি করছো তুমি? মা আপনি কখন এলেন? সবে আসলে আজকে রূপা দিদি ভাইয়ের মা তো স্কুলে যাবে, তাই আমি চলে এলাম। কারণ মামা মামি থাকবে না, রূপা দিদি ভাই একা থাকবে, তাই আমি চলে এলাম রূপা দিদি ভাইয়ের সাথে কিছুটা সময় কাটাতে। রূপা বড় হয়ে গেছে, একা থাকতে পারে। আমি জানি তো রূপা বড় হয়ে গেছে, রূপা একা থাকতে পারে, রূপা ব্রেভ গার্ল। কিন্তু আমি রূপাকে আমার সাথে নিয়ে যেতে এসেছি ওই বাড়িতে। আজকের জন্য যাবে না? কি হলো, যাবে না? ও মায়ের উপরে রাগ করে আছে বুঝি? মা তো জানতোই না যে আমি তোমাকে ওই বাড়িতে নিয়ে যেতে এসেছি। মা ওর মনে হয় আজ তো স্কুল ছুটি, চলো না সোনার সাথে গিয়ে খেলবে। থাক না মা, ও যখন যেতে চাইছে না তখন, ও যখন যেতে চাইছে না থাকবে না, ওকে আমি নিয়ে যাব। আর এরপর আমি আর তোমার কোনো না শুনবো না মা। কিন্তু দিদি ভাই, দিদি ভাই তোমার হিংসুকুটি না মন খুব খারাপ জানো। বাতামে ওর কাছে গেলে ওর মন ভালো হয়ে যাবে, তুমি যাবে না? ও বাড়িতে গেলে বাবা, তুমি না একদিন বলেছিলে ওটা তোমারও বাড়ি, আর কোনো একদিন তুমি আসবে। দীপা আমি ওকে নিয়ে যাই সোনার কাছে, ওরা দুজনে সমবয়সী তো, নিজেদের মধ্যে একটু কথা বললে হয়তো হালকা হবে। অনেক কিছু আমাদের সাথে যেটা শেয়ার করতে পারছে না শেয়ার করতে পারবে। সত্যি ওর হিংসুকুটির মন খুব খারাপ, তাই আমি ওকে নিয়ে যেতে চাই, ওরা ওখানে ভালো থাকবে। বাবা বাড়িতে নেই তো, চলো না আমার সাথে, তোমাকে কেউ কিচ্ছু বলবে না। বাবাকে দেখে বাবা বলে না ডাকলে ওবার যে খুব মন খারাপ হয় দিদি ভাই। আমি আছি তো, মন খারাপ করো না। দেখুন রূপার জন্য যতটুকু করা প্রয়োজন আমি ততটুকু করবো নিশ্চয়ই। আমাদের না ওকে ভালো করে দেখতে হবে, ওর এক্সট্রা টেক কেয়ার করতে হবে। মোট কথা ওকে কোনো মতেই সাফার করতে দেওয়া যাবে না। ডাক্তারবাবু সত্যি এসেছেন আমার রূপার বাবা হয়ে? এটা সত্যি না স্বপ্ন? আমি নিজের চোখ আর কানকে বিশ্বাস করতে পারছি না। মিসেস সেনগুপ্ত আসুন, বসুন বসুন। এই তো আমি এক্ষুনি ডক্টর সেনগুপ্তকে বলছিলাম রূপার ব্যাপারে, আর উনি বললেন যে আপনারা ওর খেয়াল রাখবেন, ওকে দেখবেন। সরি, এক্সকিউজ মি। হ্যালো, এই প্রথমবার রূপার বাবা রূপার টিচারের সাথে কথা বলতে এসেছে। এটা যে বাবা না, বাবার মতো লোকাল গার্জেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু। সরি আপনাদের একটু ওয়েট করতে হলো। বাই দ্য ওয়ে রূপা কিন্তু খুব ব্রাইট গার্ল, ও ডক্টর হতে চায়। আপনি বোধহয় ওর ইন্সপিরেশন। দেখুন স্কুলে পড়াশোনার পাশাপাশি অ্যাজ এ হোল আমরা চাইবো যে সবাই যেন সুস্থ সবল মানুষ হয়ে ওঠে, আর রূপার মতো স্টুডেন্টদের জন্য আমরা চাইবো যে বাবা মা এবং গার্ডিয়ানরা তারাও যেন ওদের খেয়াল রাখে স্কুলের পাশাপাশি। একটা বাচ্চাকে পুরোপুরি তার মা সামলায়, মায়েরা কিন্তু সব পারে, কিন্তু বাবা, আই মিন আপনি তো ওর কাছে ফাদার ফিগার, সেটারও কিন্তু দরকার আছে। আপনারা দুজনে এসে খুব ভালো করেছেন।
দীপা বলছি তোমার ডিভোর্স পেপারটা সাইন করে তাই ভাবছিলাম। কোনো কারণ ছাড়াই আপনি আমার এত বড় একটা উপকার করলেন দীপা। এতক্ষণে উত্তরটা পেলাম। কি উত্তর পেলে তুমি? আমার কথাটা পুরোপুরি শেষ হলো না, তুমি না শুনে উত্তর পেয়ে গেলে। আপনার চাওয়াটা তো খুব পরিষ্কার ডাক্তারবাবু, উপকারের বদলে উপকার, এটাই তো আপনার উদ্দেশ্য ছিল তাই না? তুমি আমাকে ভুল। হ্যাঁ, আর কিছু বলতে হবে না আপনাকে, আমি যা বোঝার বুঝে গেছি। না দীপা, তুমি বুঝলে না, তুমি খালি বলো আমি তোমায় ভুল বুঝি, তুমিও তো ভুল বুঝলে আমায়। আজ আমি এখানে অন্য কোনো কারণে আসিনি, তুমি যেটা ভাবছো সেটা ঠিক নয়। এখানে আমি এসেছিলাম শুধুমাত্র রূপার জন্য। আমি চাই ও অনেক বড় হোক, জীবনে মানুষের মতো মানুষ হোক। ওর দিকে তাকালে আমার কেমন যেন একটা হয়, বুকের ভেতরটা কেমন একটা করতে থাকে, খালি মনে হয় আমি আমার বাবা হই। ইঞ্চিকুটি, তুমি কোনটা নিয়ে খেলবে, এটা না এটা? ইঞ্চিকুটি, তোমার কি মন খারাপ? বাদামি তুমি দিবস মানে জানো? ডিভোর্স মানে আলাদা হয়ে যাওয়া। তোমরা তো আলাদাই থাকো। এবারে একেবারে আড়ি হয়ে যাবে মা। বাদামে একটা আঙ্গে এনেছিল, সে বাবাকে একটা পেপার দিয়েছিল, বাবা নাকি ডিভোর্স করে দেবে, কিন্তু কাকে ডিভোর্স করবে এটা তো জানি না। ডিভোর্স বউকে করে, তুমি জানো না ডাক্তারবাবুর বউকে? না, কিন্তু বাবা যে বললো সে মরে গেছে। তুমি এসব কি কথা বলছো শোনা, কার মরে যাওয়ার কথা বলছো? বাবা বলছে আমার মা মরে গেছে। মা এমন করতেন, বলো না এসব কথা, মা প্লিজ আর কেঁদো না। আমি আর কাঁদবো না, তুমি জানো আমার মা বেঁচে আছে। কে বলেছে তোমাকে এইসব বাজে কথা? তোমার ফুলমা আমি বলেছি। কারণ আমার মনে হয় ওদের জানা দরকার যে দীপা প্লিজ খালি খালি আমার মায়ের নামে দোষ দাও কেন গো? আর রূপার মা হিঞ্চুকুটিকে কেন এবার শেখাতে যাবে? রূপার মায়ের কি খারাপ লাগে না? বাবা বাদামি কি সত্যি বলছে? না মা, শোনো, আসলে আমি মা ছোটদের এই বিষয়ে থাকতে নেই, এগুলো বড়দের ব্যাপার। শোনো দেখতে বাবু, রূপা না জানে দিবসের মানে কি? তুমি জানো? জানি তো, ওই কাগজগুলোতে সাইন করলেই দিবস মানে ছাড়াছাড়ি হয়ে যায়। ঠিক, ওতে সই করে বাবার মা আলাদা হয়ে যাবে। মা, অতটুকু মেয়ের মুখে এসব কি কথা? আসলে ওরা তো আর বড়দের মতো জুটি নয়, ওদের মনে যা আসছে সেটাই ডুবিয়েছে। মনে কতটা কষ্ট জমা থাকলে সব কথা ওদের মুখে আসে।
হ্যাঁ ঠিক, এটা সূর্যেরও বোঝা উচিত। তোমরা প্লিজ একটু চুপ করবে। শোনো, এগুলো নিয়ে মাথা ঘামাতে নেই, এই আলোচনাগুলো বন্ধ করো, এগুলো বড়দের বিষয়, ছোটরা এগুলো নিয়ে কথা বলে না। শোনো আমার কথা। আচ্ছা ডাক্তারবাবু, একটা কথা রূপাকে বলতে পারবে? বলো। তুমি কি ইঙ্গিকুটিকে বলেছো ওর মা মারা গেছে? হ্যাঁ বলেছি। ইঙ্গিকুটির মা তো তোমার বউ হয়, তাই না? তাহলে সে যদি মরে যায় তুমি কাকে দিবস করবে? তার মানে ইঙ্গিকুটির মা তো মরেনি। সপ্তাহে সাত দিন, সোম থেকে রবি রাত 9:30, স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।